রহিম, আসসালামু আলাইকুম। আমি রাশেদ ভাই আছি আপনাদের সাথে বরাবর মতো। আজকে আমি আপনাদেরকে আরো একটি বিজনেস রিলেটেড ভিডিও দিব। তো আজকে যে ভিডিওটি দিব সেটি হচ্ছে শুকনা সুপারি ব্যবসা সম্পর্কে। শুকনা সুপারি আপনারা কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন এবং কিভাবে বিক্রি করবেন, এ টু জেড ধারণা আমি আপনাদেরকে দিব। তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা অল্প পুঁজি নিয়েই শুকনা সুপারি ব্যবসাটা করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি চান 10 কেজি সুপারি থেকে শুরু করে আপনারা 10 টন 20 টন 50 টন পর্যন্ত সুপারি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে। যিনি 10 কেজি নেবেন তার জন্য যে রেট, একদম যে 100 টন নেবেন তার জন্য একই রেট। আমরা মেসেজ ফারুক এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে এই শুকনো সুপারিগুলো দিতেছি। যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান, অবশ্যই বাসায় কিন্তু সুপারি আছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই সুপারিগুলো বর্তমান রেট আছে 300 টাকা কেজি। যদি নিতে চান 300 টাকা কেজিটা আমাদের এখান থেকে নিতে পারবেন। তবে সুপারির দাম কিন্তু ওঠে নামে, কমে বাড়ে, যখন যেই রেট হবে রেটে নিতে পারবেন। বর্তমানে 300 টাকা কেজি আছে, আপনারা এই শুকনা সুপারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ার যুগে কন্ডিশনে যদি সুপারিগুলো নিতে চান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর সুপারিগুলো আপনারা কীভাবে কোথায় সেল করবেন তার ধারণাতেই আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন আপনি যদি এক বস্তায় 80 কেজি থাকে, ধরেন 80 কেজি মাল যদি আপনি এক বস্তায় 80 কেজি মাল যদি আপনি আমাদের কাছ থেকে নেন, তাহলে এখানে আপনার 80 কেজি সুপারির দাম আসতেছে 300 × 80 = 24,000 টাকা। আর লেবার আছে আপনার 70 টাকা, আর গাড়ি ভাড়া আছে 200 টাকা, 270 টাকা আপনার খরচ আছে। তো 270 / 80 পার কেজিতে আপনার 3 টাকা 37 পয়সা খরচ আছে। তো 300 টাকা হলো 3 টাকা 37 পয়সা, 304 টাকাই ধরেন, 304 টাকা পড়বে প্রতি কেজি সুপারি। এখন আপনারা দেখবেন যে আপনাদের বাজারে যে সুপারিটা কি আপনারা 350 টাকা 360 টাকা কেজিতে সেল করতে পারেন কিনা। যদি 350 টাকার বাজারে সেল করতে পারেন, তাহলে ওই আমাদের এখান থেকে নিয়ে আপনার লাভ হবে। 350 টাকা সেল করলে কেজিতে 50 টাকা লাভ থাকবে। 1 কেজিতে 50 টাকা থাকলে দেখা যায় আপনি যদি 80 কেজির বস্তা নেন, একদিন বা দুই দিনে যদি সেল করেন, 80 কেজি মাল একদিনই সেল করা যায়, তো আপনার দেখা যায় 4,000 টাকা লাভ থাকবে। একদিনে যদি সেল করতে পারেন 4,000 টাকা লাভ থাকবো। পার ডে যদি এক বস্তা মাল সেল করেন, এখানে পুঁজি কিন্তু বেশি একটা না, মাত্র 24-25 হাজার টাকা। যদি এক আপনার এক বস্তা মাল সেল করেন 4,000 টাকা করে যদি লাভ হয় প্রতি মাসে 1,20,000 টাকা, 20,000 টাকা খরচ বাদ দেন 1,00,000 টাকা লাভ থাকবে। তো আপনারা অল্প পুঁজি নিয়ে মাত্র 20-25 হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারতেছেন। তো যারা সুপারিগুলো নেবেন আমাদের এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না। আপনারা যেখানে আপনাদের রেট কম পাবেন, সোজা কথা ব্যবসা হইলো বা ই কম্পিটিশন, এখানে হইলো আপনার লাভ, যেখানে আপনি একটু বেশি পাবেন ওইখানেই সেল করবেন, আবার যেখান থেকে আপনি একটু কমে নিতে পারবেন ওইখান থেকেই আপনি মালটা সেল করবেন। তবে অবশ্যই গুণগত মাল দেখে আপনারা মাল কিনবেন। প্রয়োজনে প্রথম আপনি এক ফার্স্টে 10 কেজি নেন স্যাম্পল, 10 কেজি সুপারি নিয়ে আপনি স্যাম্পল দেখেন, যদি ভালো হয় তারপরে আপনি আস্তে আস্তে সুপারিটা আপনি বেশি করে নিলেন। 10 কেজি নিলেন স্যাম্পল ভালো যে ভাই আমার এই কোয়ালিটি দেন, আপনি আমার 80 কেজি দেন। 10 কেজি মাল নিয়ে আপনি লাভের চিন্তা করার দরকার নেই, 10 কেজি মাল নিয়ে আপনি দেখেন যে আপনার আসলে প্রফিট হবে কি না, আর আপনার এই ব্যবসাটা আপনি করতে পারবেন কি না। এক ফার্স্টে ট্রাই করতে কোনো সমস্যা নেই, 10 কেজি মালের দাম 3,000 টাকা, আপনি এই 10 কেজি নিয়েই ট্রাই করে দেখেন। তো যদি আপনারা এই সুপারিগুলো নেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন আমরা সুপারিগুলো আপনাদেরকে দিব। প্রতি কেজি প্রতি যদি 80 কেজির বস্তা নেন, তাহলে 200 টাকা 250 টাকা ভাড়া নেবে কুরিয়ারে, আর 10 কেজি নিলে হয়তো নিম্ন চার্জ 100 টাকা এটা নেবে, 100 টাকা আপনার খরচ দিব। 10 কেজি 10 টাকা করে কেজিতে খরচ হবে। তো 10 কেজি নিয়ে আপনার লাভের চিন্তা করা যাবে না, 10 কেজি নিলে আমরা জাস্ট স্যাম্পল ট্রাই করার জন্য যে ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা। অল্প পুঁজি নিয়ে আপনি দেখেন ব্যবসাটা যদি শুরু করেন, আস্তে আস্তে আগান ব্যবসার ভিতরে। সুপারি ব্যবসা কিন্তু ভাই লাভ আছে, প্রচুর লাভ আছে সুপারি ব্যবসায়, একটা ফোড়া মন্দা আছে। যেমন সুপারির দাম হঠাৎ 10 টাকা 20 টাকা 30 টাকা বাইরে যায়, আবার কমে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি মনে করেন এই ইনভেস্ট যদি আপনি সুন্দর মতন করতে পারেন, ব্রেন ঘাটায় কাজটা করতে পারেন, অল্প পুঁজি নিয়ে নিজে নিজে যদি করতে চান অবশ্যই করতে পারেন। পুঁজি কিন্তু ভাই এখানে বেশি না, অল্প পুঁজিতে আপনি ভালো ব্যবসা করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি বিডি বিজনেসের যে চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর কি ভিডিও চান, কি ধরনের ভিডিও চান আমার কাছ থেকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন, লিখবেন, আমরা আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভিডিও দেওয়ারই চেষ্টা করব।
আর আমাদের সর্বশেষ কথা হলো আমাদের একটাই উদ্দেশ্য, যারা বেকার আছে, বেকার ভাইরা যারা ব্যবসা করবেন বা বেকার না থেকে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিভিন্ন ব্যবসার ধারণা দিয়ে দিতে পারবো। তবে আমাদের সাথেই ব্যবসা করতে হবে, আবারও বলি এরকম কোনো কথা না। ব্যবসা আপনার ব্যবসা আপনি যেখানে ভালো পাবেন, যেখানে কমে পাবেন, যেখানে আপনার সাথে মিলবে ওইখানেই করবেন। সোজা কথা, ব্যবসা হইলো পবিত্র জিনিস, এখানে আপনার যার লগে ভালো লাগবে, যেখানে আপনি পড়তে হবে ওইখানেই করবেন। আমার কাছে দাম বেশি, আপনি আরেক জায়গায় কমে পান, ভালো আছে ওইখান থেকে নেবেন, আমার মাল ভালো না আমার থেকে নেবেন না, সোজা কথা এটাই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর বর্তমানে সুপারির যে রেটটা আমি আপনাদেরকে দিলাম 300 টাকা আজকে আমাদের বাজার, এরপরে যদি বাড়ে কমে নামে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। 10 কেজি পর্যন্ত সুপারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এত ইনভেস্টের দরকার নেই, আপনি অল্পতেই নিয়ে শুরু করেন, যদি আস্তে আস্তে করতে পারেন দেখা যায় সুপারি ব্যবসা কিন্তু প্রচুর লাভ ভাই। আপনাদের কিন্তু হিসাবটা দেখাইলাম, যদি আপনি মাসে প্রতি মাসে যদি 30 বস্তা সুপারি সেল করেন তাহলে মনে করেন আপনার কত 1,20,000 টাকা লাভ আসবে। তো আপনারা এই 20,000 টাকা খরচ করেন 1,00,000টা লাভ করেন। আপনি যদি 22,000-25,000 টাকা ইনভেস্ট করে যদি মাসে 1,00,000 টাকা লাভ করতে পারেন একটু শ্রম দিয়ে, সমস্যা তো না ভাই। সকালে আপনি যদি নামাজ পড়া দেখা যায় বের হইলেন, 10টা পর্যন্ত যদি ডিউটি করেন, 10টা থেকে 12টা মানে 8টা থেকেই শুরু করেন, 9টা থেকেই শুরু করেন, 8টা 9টা 10টা 11টা 12টা 4 ঘন্টা ডিউটি করেন, এখানে মনে করেন আপনার যদি 20টা দোকানের ভিতরে যদি আপনি 1 কেজি 1 কেজি করে 20 কেজি দেন, 1 কেজি 1 কেজি করে 20 কেজি দেন, তবে 1 কেজি সুপারি করে কিনে না ভাই, 2-4-5 কেজি 10 কেজি করে কিনে, তারপরে 1 কেজি করে যদি দেন 20টা দোকানে 20 কেজি, এরপরে আপনি দেখা যায় লাঞ্চটা সারার পরে আপনারা দেখা যায় বিকালে আবার বের হইলেন, বিকালে 3টার পরে বের হইলেন, রাত 8টা 9টা পর্যন্ত ডিউটি করলেন, 27টা ঘন্টা ডিউটি করলে মোটামুটি আপনার সুপারিগুলো সেল করে দিতে পারেন। বিভিন্ন 4 দোকানে 80 কেজি আপনার 80 কেজি সুপারি সেল করতে কিন্তু আপনার বেশি একটা পরিশ্রম করা লাগে না। তো যারা আমাদের কাছ থেকে সুপারি নিতে চান অবশ্যই 1 নম্বর সুপারি ওয়াশ করা সুপারিগুলো নিতে পারবেন মাত্র 300 টাকা কেজি। আর যারা আমার এই ভিডিওটা দেখতে আছেন, যদি ভালো বড় হোলসেলার কোন ব্যবসায়ী থাকেন অবশ্যই যারা ইন্ডিয়াতে সুপারি পাঠাতে চান।